প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। পাঠ পরিচিতি, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা, আজকের পাঠ দ্বিতীয় অধ্যায় মিনু, সময় 40 মিনিট। তারিখ 10/10/2020। এখানে দুটি ছবি লক্ষ্য করো এবং মনোযোগ দিয়ে দেখো তারা মেয়েটি কি করছে। আমরা মিনু গল্পের অনুসরণে এর কাজগুলো অবলোকন করব। মিনু, আজকের পাঠ মিনু। শিকনফল, লেখক পরিচিতি বলতে পারবে, অর্থ সহ বাক্য গঠন করতে পারবে, প্রবন্ধের সার সংক্ষেপ বলতে পারবে। লেখক পরিচিতি, জন্ম 1899 সাল, 19 জুলাই। জন্মস্থান ভারতের বিহারে। বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। মৃত্যু 1947 সালে 9ই ফেব্রুয়ারি। উল্লেখযোগ্য গ্রন্থ বনফুলের গল্প, বাহুল্য, অনুগামিনী, বহুবর্ণ। একক কাজ, বনফুলের প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? তার দুটি গ্রন্থের নাম বলো। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? আদর্শ পাঠ দেব এবং আমার আদর্শ পাঠের অনুরূপ কয়েকজন শিক্ষার্থী দিয়ে সরব পাঠ, নীরব পাঠ, 10 পৃষ্ঠার শব্দার্থ শিখবে। জুড়াই কাজ, অর্থসহ বাক্য গঠন করো। অনুন, চুলা উনুনে খাবার রান্না করা হয়। সই, বন্ধু, পাখি ছিল মিনুর সই, রোমাঞ্চিত, আনন্দিত, লোকটিকে রোমাঞ্চিত দেখাচ্ছিল। আদর্শ পাঠ দিব এবং আমার আদর্শ পাঠের অনুরূপ কয়েকজন শিক্ষার্থী দিয়ে সরব পাঠ নিব। নিচের ছবিগুলো লক্ষ্য করো এবং দেখো মিনু কি কি কাজ করছে। গৃহ পরিচালিকার কাজে মিনুর ভূমিকা আলোচনা করো। মূল্যায়ন, লেখকের নাম কি? ক নজরুল, খ বনফুল, ঘ কামিনী রায়, ঘ সানাউল হক। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? ক 1898, 1890, 1897, 1899। তার মৃত্যু কত সালে? 1979, 1989,
1978 1987। মূল্যায়ন, মিনুর বয়স কত, মিনু কার বাড়িতে থাকতেন, মিনুর সই কি, মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও, আলোচনা করো। বাড়ির কাজ, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। ধন্যবাদ।